সুপ্রিয় দর্শক, সীমাস্য কিউকিউ ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনারা যারা আসছে মৌসুমে সিমের চারা রোপণ করতে চাচ্ছেন, আজকের ভিডিওটি তাদের জন্য। আমরা বেশিরভাগ সময়ই সিম গাছ থেকে অধিক ফসল পাই না, তো কেন পাই না আজকের ভিডিওতে সেটি আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে মূলত আমি আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন, আমি সিমের বীজ থেকে চারা তৈরির পর এই চারাগুলো মাটিতে দিয়েছি। তো তার আগে বলে নেই, এই মাটিটা কিন্তু আমি বীজ চারাগুলো রোপণ করার আগে উর্বর করে রেখেছিলাম, মানে এই মাটির মধ্যে গোবর সার অ্যাপসম সল্ট মিশিয়ে আমি এই মাটিটা এই গাছের উপযোগী বা গাছের জন্য যে ভালো মানের একটা মাটি সেটা আমি তৈরি করে রেখেছিলাম অনেক আগে থেকেই। তারপর আমি এই চারাগুলো রোপণ করি সেই মাটিতে। চারাগুলো রোপণ করে আমি যেটা করেছি, এটাকে খুঁটি দিয়ে বেঁধে দিয়েছি এবং মাচার ব্যবস্থা করে দিয়েছি, কারণ আমি কিছু লতানো জাতীয় গাছও দিয়েছি। তো গাছগুলো যখন কিছুটা বড় হয়েছে বন্ধুরা, আমি যেটা করেছি, এই যে দেখুন অনেক পাতা দিয়েছে, তো যেটার মধ্যে তিনটা করে পাতা, আমি মাঝখানের যে একটা করে পাতা সেটা আমি ছেঁটে দিয়েছি। এই কাজটা আপনাদেরকে করে দিতে হবে, কারণ তা না হলে এই যে মাটিতে আপনি যে সমস্ত খাদ্য উপাদান মিশিয়েছিলেন সেগুলো এই পাতায় খেয়ে নেবে, গাছগুলো আর উপরের দিকে বড় হবে না যদি সেটা লতানো জাতীয় গাছ হয়। এই জন্য আপনাকে কিছু আগা পাতা ছেঁটে দিতে হবে। তারপর গাছটা যখন কিছুটা বড় হয়ে যাবে, আমাদের যেই কাজটি করতে হবে সেটা হচ্ছে গাছে বাড়তি কিছু খাবার দিতে হবে, কারণ গাছে আমাদের এখন ফুল আনাতে হবে। তো গাছে ফুল আনাতে গেলে আমাদের বাড়তি কী ধরনের খাবার দিতে হবে বন্ধুরা? আপনারা ঘরে ফেলে দেওয়া এমন অনেক জৈব উপাদান আছে যেগুলো আপনারা চাইলে এই সিম গাছে ব্যবহার করতে পারেন অধিক ফলনের জন্য। তো সেটা কি? সেটা হচ্ছে যেমন চাল ধোয়া পানি, ডাল ধোয়া পানি, এই পানিগুলো ফেলে না দিয়ে আপনারা আপনাদের সিম গাছে ব্যবহার করতে পারেন। তাছাড়া সব ধরনের সবজির যে খোসাগুলো সেগুলোকে পানিতে পচিয়ে সেই পানিটা ব্যবহার করতে পারেন গাছে। তাছাড়া আমরা কলার খোসা ফেলে দিই, সেই কলার খোসাগুলোকে ফেলে না দিয়ে আমরা পানিতে ভিজিয়ে রেখে সেই পানিটা ব্যবহার করলে গাছ একটা ভালো মানের পটাশিয়াম যুক্ত সার পায়। তাছাড়া এই যে আমরা মাছে ভাতে বাঙালি কি করি, মাছটা ধুয়ে পানিটা ফেলে দিই। তো মাছটা ধুয়ে পানিটা যদি না ফেলি, এই পানিটা যদি আমরা সিম গাছে ব্যবহার করি, তাহলে কি হয় জানেন তো, সিম গাছটা একটা ভালো মানের খাদ্য পায় এবং গাছে প্রচুর পরিমাণে ফুল ধরাতেও সহায়তা করে। তো বন্ধুরা এইভাবে আপনারা গাছে যত্ন নিতে থাকবেন। তাছাড়া আরেকটা ব্যাপার বলি, সিম গাছের পাতা খুব তাড়াতাড়ি হলুদ হয়ে যায়, সেক্ষেত্রে কি করতে হবে, সিম গাছের পাতা যদি খুব দ্রুত হলুদ হয়ে যায় সেক্ষেত্রে আপনাদেরকে অ্যাপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সল্ট সেটা গাছে 15 দিন অন্তর অন্তর ব্যবহার করতে হবে। আপনারা চাইলে পানিতে গুলে সেটা ব্যবহার করতে পারেন, তার ফলে যেটা হবে, গাছের পাতা যে হলুদ হয় সেটা আর হলুদ হবে না, কি হবে, গাছের পাতাগুলো সতেজ থাকবে এবং চিরসবুজ থাকবে। তো সেজন্য আপনারা অ্যাপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সল্ট যেটাই বলেন না কেন সেটা ব্যবহার করবেন। এখন আপনারা বলতে পারেন যে আমরা চাল ধোয়া, ডাল ধোয়া পানি, মাছ ধোয়া পানি এটা কতদিন পর পর ব্যবহার করব? বন্ধুরা যখনই দেখবেন আপনার সিম গাছের নিচের দিকে মাটিটা শুকিয়ে গেছে, আপনারা নর্মাল পানি ব্যবহার না করে তার পরিবর্তে আপনারা এই চাল ধোয়া ডাল ধোয়া পানিটা ব্যবহার করতে পারেন, কারণ এটা সম্পূর্ণ জৈব, এতে কোনো সাইড এফেক্ট নেই, গাছের কোনো ক্ষতি হবে না। সো আপনারা চাল ধোয়া, ডাল ধোয়া, মাছ ধোয়া পানিটা এবং সবজি খোসার যে পানিটা সেটা অনায়াসে ব্যবহার করতে পারেন। কিন্তু আপনাকে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে যে গোড়ার দিকে যদি পানি জমে থাকে সেক্ষেত্রে পানি সেচের ব্যবস্থা করে দিতে হবে, কারণ গোড়ার দিকে যদি অতিরিক্ত পানি জমে থাকে সেক্ষেত্রে যেটা হবে, গোড়াটা পচে যাবে। তো যদি পটে লাগান, পটের নিচ দিকে ফুটো আছে কিনা সেটা খেয়াল রাখবেন, আর জমিতে দিলে সমস্যা নেই, এই সে ব্যাপারটাও খেয়াল রাখবেন যে চারদিক থেকে পানিটা সরে যাচ্ছে কিনা। বন্ধুরা এইভাবে আপনারা সিম গাছের যত্ন নিতে থাকেন, দেখবেন সিম গাছ আপনাকে নিরাশ করবে না, প্রচুর পরিমাণে সিম গাছ ধরবে। আজকাল আমি আমার বাড়িতে হাইব্রিড বা খাটো জাতের যে সিমটা আছে সেটা
চাষ করছি এবং আমি দেখলাম এইভাবে যত্ন নিয়ে সেই খাটো জাতের যে সিম গাছগুলো সেটা থেকেও কিন্তু ভালো ফলন দিচ্ছে, অনেক ভালো ফলন দিচ্ছে। দেখুন কত ছোট ছোট এক হাত সমান গাছ, কিন্তু গাছ ভরে সিম হয়ে আছে। তো সিম তো এভাবেই হয়নি, কারণ আমি যত্ন নিয়েছি, যত্ন নেওয়ার কারণেই এই সিম গাছ থেকে আমি সিম পাচ্ছি। তো কিভাবে যত্ন নিয়েছি সেটা তো আমি বললাম আপনাদের, এই যে সিমের যে গাছটা যেখানে রোপণ করেছি মাটিটা আমি আগে থেকেই প্রিপেয়ার করে রেখেছি। তাছাড়া আমার ঘরে সব ধরনের যে খাদ্য উপাদানগুলো আছে গাছের জন্য সেগুলো আমি ব্যবহার করছি। তাছাড়া মাঝে মাঝে আমি যেটা করি, সিম গাছে আমি যেটা করি বাক কিলার স্প্রে করি, কারণ অনেক সময় দেখা যায় সিম গাছে পোকা ধরে বা পিঁপড়ে বসে, তো সেজন্য আমি বাক কিলার যেটা বাজার থেকে কেনা সেটা আমি ব্যবহার করি। আপনারা চাইলে ঘরে একটা পানির মধ্যে কিছুটা লিকুইড সোপ এবং নিম অয়েল যেটাকে বলে বা নিমের পাতা সিদ্ধ করে সেটা একটা বোতলে, স্প্রে বোতলে ভরে আপনারা গাছে স্প্রে করে দিতে পারেন। সেক্ষেত্রে হয়তো অনেকটা পরিত্রাণ পাবেন পিঁপড়া থেকে, কারণ সিম গাছে অনেক সময় দেখবেন যে কালো কালো এক ধরনের পোকা হয়, তাছাড়া অনেক পিঁপড়া হয়। তো এই পিঁপড়া এবং কালো পোকার হাত থেকে যদি এই সিম গাছটাকে বাঁচাতে চান, আপনাকে বাক কিলার বা এই ধরনের ঘরে বানানো যে ওষুধগুলো বললাম সেগুলো আপনাকে সিম গাছে ব্যবহার করতে হবে। ব্যবহারের ফলে দেখবেন আপনার সিম গাছটা কতটা সতেজ হয়ে বাড়ছে এবং আপনাকে সিম দিচ্ছে। সিম গাছ কিন্তু প্রচুর রোদ পছন্দ করে, তো আপনি যদি কোনো ছায়াযুক্ত জায়গায় রাখেন সেক্ষেত্রে আপনারা সেই ছায়াযুক্ত জায়গায় সিম গাছ রাখলে সেখান থেকে সিম পাবেন না। তো সিম গাছটা আপনাকে অনেকটা রোদ পড়ে এই ধরনের একটা জায়গা নির্বাচন করে আপনাকে লাগাতে হবে। তাছাড়া এই যে বললাম সিম গাছের পাতা হলুদ, হলুদ হয়ে যাওয়ার একটাই কারণ সিম গাছের মাটিতে যদি পর্যাপ্ত পরিমাণে অ্যাপসম সল্ট না থাকে, ম্যাগনেসিয়াম সল্ট না থাকে, তাহলে কিন্তু সিমের পাতা হলুদ হয়ে যায়। যদি দেখেন হলুদ হয়ে গেছে, পাতাগুলোকে ছিঁড়ে ফেলবেন, গাছে রেখে দেবেন না। তো পাতাগুলোকে ছিঁড়ে অ্যাপসম সল্টটা ব্যবহার করবেন। আপনারা চাইলে অ্যাপসম সল্ট স্প্রে করেও ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, আর ভিডিওটা বড় করছি না, দেখতেই তো পেলেন আমি কিভাবে সিম গাছের যত্ন নিই। এইভাবে সিম গাছের যত্ন নেন, তাহলে দেখবেন কত পরিমাণে সিম গাছ থেকে আপনি সিম পাচ্ছেন। আপনাদেরকে আমি আমার ছোট অবস্থায় সিম গাছের ভিডিওটা শেয়ার করলাম এবং এখন বড় হয়ে ফসল দিচ্ছে খাটো জাতের সিম এবং এই যে লম্বা জাতের সিম, এই ভিডিওটাও শেয়ার করলাম। বুঝতে তো পারছেন বন্ধুরা, গাছকে যত ভালোবাসবেন গাছও আপনাকে ঠিক ততটাই ভালোবেসে ফসল উপহার দেবে। তো আজকের মতো এ পর্যন্তই, পরবর্তীতে আরও ভিডিও থাকছে। ধন্যবাদ।